ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসন বোমা মেরে নির্বিচারে গণহত্যার প্রতিবাদ প্রিয়াঙ্গনেও করেছে। সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ম্যাচে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে শাস্তির মুখে পড়েছিলেন দেশটির সাবেক ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খান। ফিলিস্তিনিদের সমর্থন জানানোয় ম্যাচ ফির 50% জরিমানা করা হয় এই তরুণ ক্রিকেটারকে। তবে আজমকে জরিমানা করার সিদ্ধান্ত মানতে পারেননি পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পিসিবির সমালোচনাও করেন তারা, এমনকি কেউ কেউ আজমের জরিমানার টাকাও তারা দিয়ে দিতে চান বলে জানান। এ পরিস্থিতিতে শেষ পর্যন্ত আজমের উপর আরোপ করা জরিমানা বাতিল করেছে পিসিবি। তবে জরিমানা বাতিল হলেও বহাল থাকছে হুঁশিয়ারি। এক বিবৃতিতে জরিমানা তুলে নেওয়ার কথা জানানো হয়েছে। বিবৃতিতে পিসিবি বলেছে, আজম খানের উপর ম্যাচ অফিসিয়ালদের দেওয়া 50% জরিমানা পুনর্মূল্যায়ন করা হয়েছে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ঘটনাটি ঘটেছে ন্যাশনাল টি-20 কাপে করাচি হোয়াইটস বনাম লাহোর ব্লুজের ম্যাচে। রোববার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ব্যাটে ফিলিস্তিনির পতাকার স্টিকার লাগিয়ে মাঠে নামেন আজম। আম্পায়ার অবশ্যই এদিন আজমকে ব্যাটে ফিলিস্তিনির পতাকা না লাগানোর নির্দেশ দিয়েছিলেন, তবে আম্পায়ারের নির্দেশ না মেনে পতাকা লাগিয়েই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আজম, যার ফলে মূলত তাকে জরিমানার মুখে পড়তে হয়। তখন শুধু জরিমানা করেই আজমকে ছাড় দেয়নি পিসিবি, পাশাপাশি তাকে হুমকিও দিয়েছিল। বলা হয় যদি সামনের ম্যাচে স্টিকার লাগিয়ে খেলতে নামেন তবে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে তাকে। অল্প সময়ের ব্যবধানে অবশ্য কড়া অবস্থান থেকে সরে আসতে হয়েছে তাদের। আজমকে শাস্তি দেওয়ার ঘটনায় শুরু থেকে সমর্থকদের তোপের মুখে ছিল পিসিবি। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন, কেউ কেউ পিসিবিকে বয়কটের ডাকও দিয়েছিলেন। এর আগে ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরিটি ইসরায়েলি আগ্রাসনে নিহত গাজার ভাইবোনদের উৎসর্গ করে আলোচনায় এসেছিলেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছিলেন, এই সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য। সে সময় রিজওয়ানের পক্ষে বিপক্ষে কথাও বলেছেন অনেকে, যদিও সে আলোচনা বেশি দূর করায়নি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।